টিভি বাংলা বান্দার আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাসিম মাদানি আপনারা দেখছেন টিএস টিভি বাংলা শেখ হাসিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় TV Network, the solution for humanity. আসসালামু আলাইকুম আরহামীন ওজমাইন ওবাগ দূরের এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে যারা আমরা শরিক হয়েছি আল্লাহ যেন কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে গড়ার তৌফিক দেন আমিন আলমিন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আলোচনা করছি সুরাতুল হাজাব থেকে এবং সুরাতুল হাজাবের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের আলোচনা শুরু হচ্ছে বাস নাম্বার সিক্সটি নাইন নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে

كالذين الذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. هي hey, তোমরা যারা ইমানে এনেছো তোমরা তাদের মতন হবে না যারা মৌসা কষ্ট দিয়েছিল আর আল্লাহআ মৌসা আলহ সালামকে সেই জিনিস থেকে অব্যাহতি দিয়েছিলেন আর নিশ্চয়ই মৌসা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়ই ছিল হে ওই সব লোকেরা তোমরা যারা ইমানেছো তোমরা আল্লাহকে ভয় করো আর সব সময় সত্য কথা বলো আল্লাহ তোমাদের আমলগুলোকে গুলোকে সংশোধন করে দিবেন আর গোনাগুলোকে মাফ করে দিবেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আনুগত্য করে চলে অবশ্যই তারা চূড়ান্ত ভাবে সফল কাম হয় আপনারা বুঝতেই পাচ্ছেন তর্জমা শুনে আয়াতগুলো কত গুরুত্বপূর্ণ আসলে সময় যদিও ব্যবধান কিন্তু মানুষের স্বভাব কিন্তু একই রকম হিউম্যান নেচার হিউ ম্যান হ্যাবিট কিন্তু খুব একটা পরিবর্তন হয় না কোনোটা মুসা আলাইহিসাল্লামের জামানা কোনোটা ঈস আলাইহিসাল্লামের জামানা কোনোটা নু আলাইহিসাল্লামের জামানা কোনোটা ইব্রাহিম আলাইহিসাল্লামের জামানা বা কোনটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিন্তু যারা কষ্ট দিয়েছে নবী রসুলদেরকে অপবাদ দিয়েছে এরা একই রকম ঈসা আলাইহিস সালাম কে অপবাদ দিয়ে বলল তিনি হলেন জারর সন্তান নাউজুবিল্লাহ এক একজন কে একা গপবাদ দিলো তারা কাউকে পাগল বলল কাউকে যাদুকর বলল করো কত কিছু তারা করলো মুসা আলাইহিস সালাম কিভাবে তারা কষ্ট দিয়েছিল সেই প্রসঙ্গ আল্লাহ তাআলা এখানে বলছেন আর বুখারী শরীফের মধ্যে এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى আবু হুরার রদী আল্লাহ তাহালানহু বর্ণনা করছেন রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহনবী কী বলেছেন ইন্না মোসা আলাইহিসাল্লাম কানা রজুলান হাইয়ান সিত্তিরান মোসা আলাইহিসাল্লাম একজন সভ্য মানুষ ছিলেন লজ্জাশীল মডেস্ট মানুষ ছিলেন এবং নিজেকে সবসময় তিনি ঢেকে রাখতেন লাইউরাম ইন জলদি হিসে তার চামড়ার কোনো অংশ দেখা যেত না কারণ তিনি কাপড় দিয়ে ঢেকে রাখতেন কারণ খুলে রাখাটা তিনি লজ্জাশীলতার বর খেলাপ মনে করতেন তারপরে কি হল ফাজা হুম আ জাহুমেন বানী ইসরাইল বানী ইসরাইলের দুষ্ট লোকেরা তাকে কষ্ট দেওয়া শুরু করলো ফাকলু এবং তারা বলল মা ইয়াত সাত্তারু হাজাত্তা সত্তুর ইল্লা আই বিন ফি জিলদিহি ইম্মা বরস ওয়া ইম্মা আদরা ওয়া ইম্মা আ ফা তারা এই যে এত ঢেকে রাখে মৌছা নিশ্চয়ই তার মনে হয় তার চামড়া মনে হয় সাদা হয়ে গেছে এই অসুবিধা মনে হয় তার আছে অথবা অন্য কোনো জিনিসের তার অসুবিধা আছে وإن الله عز وجل أراد أن يبرئه الله تعالى تعالي تراجع موسى عليه السلام كي نادكي انداز وابوبات ديئے چه كي موسى عليه السلام كي مكتو كرتي الله تعالى مِمَّا قَالُ مما قالوا لموسى عليه السلام فخلا يوما وحدا موسى عليه السلام ایک دن ایک, ایک, ایک فخلا عسيابه على حجر তিনি তার জামা কাপড়কে খুলে রাখলেন একটা পাথরের উপরে সুম্মা একতা সালা আর তিনি ঝর্নার পানিতে গোসল করলেন কেউ আর সেখানে ছিল না ফালাম্মা ফারাগা যখন তিনি গোসল শেষ করলেন আকবাল আলা সিয়াবিহি লিয়া খুদাহা তিনি তার জামা কাপড়কে পাথরের উপর থেকে কালেক্ট করার জন্য যখন নিতে গেলেন ওয়া ইন্নাল হাজারা আযাবি সাহবিহি আল্লাহর কি ফয়সালা এই পাথরের খন্ডটা মুসা আলাই কাপড় নিয়ে দৌড়ানো শুরু করলাম তার দৌড়ানো শুরু করলেন তিনি বলতে থাকলেন সাউবি হাজার সাউবি হাজার সাউবি হাজার এই পাথর আমার কাপড় দে এই পাথর আমার কাপড় দে এই পাথর আমার কাপড় দে এরপরে কি হলো হাত্ত্তা অন্তাহা ইলা মালাঈ মিন বানি ইসরাঈলে তিনি বানি ইসরাইলের এক গ্রুপ মানুষের কাছে গিয়ে হাজির হলেন ফার আওরিয়ানা তারা সবাই মুসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখলো আহসানা মা খালাক আল্লাহু একদম পরিপূর্ণভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা তারা দেখে ফেললো ওয়া আবরাহু مما ইয়াকুলুন আ আল্লাহ আ তা আল তাকে মুক্ত করলেন যে অপবাদ তারা দিয়েছিল তা থেকে ও আল হাজার আর এই সময়ে গিয়ে এই জায়গায় গিয়ে পাথরটা কাপড় নিয়ে থামলো তিনি তার কাপড়কে কালেক্ট করলেন ফালা বিসাহু এটাকে তিনি পরে ফেললেন ও তফিকা বেল হাজারে দরবামে আশাহু আর লাঠি দিয়ে পাথরের উপরে তিনি আঘাত করতে থাকলেন একের পরে এক একের পরে এক লাঠি দিয়ে তিনি তার ওই পাথরের উপরে আঘাত করতে থাকলেন। ফা والله ইন্ন বিল হাজরি لن ندবা من اثر الضرب به ثلاثه বা এত জোরে জোরে তিনি রাগ করে হিট করেছেন তিন চার পাঁচটা দাগ এখানে পড়ে গিয়েছে তাহলে দেখেন موسی আলাইহিস সালামের যে কোনো অসুবিধাত ছিল না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বراءত দিয়েছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকেও অপবাদ দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে এবং রসুল্লাহ সাল্লিমকে আল্লাহ বিশেষ করে মা আয়সা সিদ্দিকা আনহা আল্লাহর নবীর স্ত্রী তার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল বহতান দেওয়া হয়েছিল সেখান থেকে আল্লাহ সুবাহ আল্লাহ নবী কে আল্লাহ নবীর ফ্যামিলি কে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ কে আসমান থেকে কোরআন নাজিল করে বারাত দিয়েছেন ইয়া হে ওইসব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো বাঁকা কথা বলো না বাঁকা জিনিসকে আল্লাহ পছন্দ করেন না কারণ আল্লাহর রাস্তার নাম হলো সেরাত আল মুস্তাকিম যেই পথ আল্লাহ পছন্দ করেন সোজা পথ স্ট্রেইট পথ কোন হেয়ারান দেওয়ার পথ আল্লাহ করেন না যেই রাস্তার মধ্যে বিভিন্ন বেন্ডিং আছে 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 কুজা আল্লাহ এটা পছন্দ করেন না এই আয়াত তো আমরা খুদবাতুল হাজাতের মধ্যে পড়ি বিবাহের কুদবের সময় আমরা এই আয়াত থাকি এটা ইম্পর্টেন্ট আয়াত কি বলছেন আল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো এটাই হলো তাকওয়া হলো আমাদের জীবনের মিশন। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের জীবন সুন্দর হবে আল্লাহর ভয় না থাকলে অন্য কোন কিছুর ভয়ে আমাদের জীবন কখনো পরিবর্তন হবে না এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহা হাকক তাকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে তোমরা ভয় করো আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না কখন মরব তো জানি না আমরা কে কেউ জানি নো ওয়ান কার মরণের ঘন্টা কখন বসবে কার মালাকলম কখন এসে হাজির হবে আমরা কেউ জানি না সেজন্য আল্লাহ আমাদেরকে বলছেন যে আল্লাহকে আল্লাহকে যেভাবে ভয় ভয় করা উচিত হক আদায় করে করো এখন কথা হলো আমরা তো হিউম্যান উইকনেস আমাদের মধ্যে আছে মানবিক দুর্বলতা আছে চেষ্টা করেও তো আল্লাহ রবাহ আলমিনকে হক আদায় করে ভয় করতে পারি না কারণ আল্লাহর হক কার আদায় করা সম্ভব কারো পক্ষে সম্ভব না এতো অবস্থাতে কি হবে আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব দিয়েছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাতাকুল্লাহামাস্তাততুম আল্লাহকে তোমরা ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর ভুল হয়ে গেলে আল্লাহ माफ করবেন কারণ লা ইকাল্লিবুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপরে চাপান না আমরা এই আল্লাহকে ভয় করা আর সোজা কথা বলা এই সম্পর্কে আলোচনা আরো করব কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল বিরতিতে যাইতে হবে আমাদেরকে বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুনাম মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর এবং বিশুদ্ধ করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক ব্রেকার পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সাদদের বাহিরে আল্লাহ হওয়া তা তাআলা কার উপরে কোনো কিছু চাপাই দেন না এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ সুভায়না হুয়া তা যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ আমাদের উপরে রহম করবেন আমাদের কি করবেন আল্লাহ পরে বলছেন কৌ লু সাদিদা আই মুস্তাক ই এ রবিজা জাফি হিওয়ালা ইন আমরা কথা বলতে গিয়ে যেন সোজা কথা বলি এ স্ট্রেট টক সোজা কথা যেন আমরা বলি বাঁকা কথা যেন আমরা না বলি মানুষকে যেন বিভ্রাটের মধ্যে না ফেলি জন্য কথা সত্য কথাটাই হলো সোজা কথা কওলান সাদিদানের এর অর্থ হলো কওলান সিদ্ধান সত্য কথা কথা যেটা সত্য যেটা হক কওলান হক কান সেই কথাটাই হলো কওলান দেন সোজা কথা সঠিক কথা আর আমরা সব সময় যেন সত্যের সাথে থাকি আমরা সব সময় যেন হকের সাথে থাকি আল্লাহ হক ও হুয়া বিল আল্লাহ নিজেও হক কথা বলেন রাস্তা দেখান তিনি আর আল্লাহ সুবহান হুয়া তাহলে আমাদেরকে বলেছেন কোন মাদিন হে ইমানদারেরা তোমরা সত্যবাদী লোকজনের সঙ্গে থাকবে এখানে বলছেন কৌলান সাদিদান সোজা কথা সত্য কথা সঠিক কথা তোমরা বলবে লাভ হবে কি দুটো জিনিস আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো লাভ হবে কি তাতে আল্লাহ তোমাদের আমলগুলোকে এসলাহ করে দিবেন আর কি করবেন ওয়া গফির ইলাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন সুভাহ আল্লাহ আল্লাহ এসলাহ হল আমাল এসলাহ জিনিসটা কিন্তু খুবই দরকার এসলাহ যদি না হয় তাহলে কিন্তু এফসাদ হয়ে যায় ফাসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা যদি আল্লাহকে ভয় করি কথা যদি সত্য বলি সোজা বলি তাহলে এরপরে আমাদের অজানা যে ভুলগুলো হয়ে যাবে ওই ভুলগুলোকে আল্লাহ ভুল গুলোকে আল্লাহ করে দিয়ে আমাদের করে করে দিবেন দিবেন সংশোধন সংশোধনটা সব থেকে বড় জিনিস সংশোধন যদি আমরা হতে না পারি তাহলে আমাদের উন্নতি হয় না কোনো জিনিসেরই উন্নতি হয় না যতক্ষণ পর্যন্ত না রিনোভেশন করা না যায় সংশোধন করা না যায় ইসলাহ করা না যায় ততক্ষণ পর্যন্ত কোন জিনিসের উন্নতি হয় না আল্লাহ সুবহান আমাদেরকে এখানে কথা বলছেন যে আমরা যদি আল্লাহকে ভয় করি আর সত্য কথা বলি সোজা কথা বলি আল্লাহ সুবহান আমাদের অন্যায় হবে ভুল হবে আমরা মানুষ আমাদের বাবা আদম আলাইহালাম ভুল করেছেন আমাদেরকে ইনসান বলা হয় ইনসান অনেকে বলে নিশিয়ান থেকে আসছে ভুলে যাওয়া মনে না থাকা এটাই আমাদের

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গোনা ছিল না আগের এবং পরের জীবনে সব গুনাহকে আল্লাহ माफ করে দিয়েছেন তারপরও দৈনিক 70 থেকে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী তবা করেছেন ইন্নী লাস্তাগফিরু ইলা রাব্বি aksar min আমি দৈনিক আমার রবের কাছে 70 বারের বেশি দোয়া করে থাকি অতএব নবীর আগের পিছনের সব গুনাহ মাফ এজন্য গোনাহ মাপ এটা পরেও যদি আল্লাহর রসুল এতবার তবা করে থাকেন আমরা আরো বেশি গুনা আল্লাহর কাছে মাপ চাইতে হবে দুই ধরনের গুণা সাধারণত আছে আমরা জানি একটা হলো সগিরা আর একটা হলো কবিরা কবিরা গুনা হলো বড় বড় গুণা কবিরা গুনা কাবায়ের কি হাদিসের মধ্যে এসেছে যেমন আল্লাহর সঙ্গে শরিক করা জেনা করা চুরি করা মা বাবের অবাধ্য হওয়া এবং আরো ফর এক্সাম্পল জাদু করা এরকম বিষয় বড় বড় কতগুলো গুনার কথা যেমন সাতটা ধ্বংসকারী গুনার কথা আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে এরকম কবিরা গুনার লিস্টও আছে আর ইমাম জাহাবির আল কাবায়ের কিতাবের মধ্যে এটা বলাও আছে বিভিন্ন টেলিভিশন এর উপরে মেজর সিনের উপরে আপনার ডিসকাশন হয় আপনারা অনেকে খেয়াল করে থাকবেন কবিরা গুনার জন্য কন্ডিশন হলো যে কবিরা গুনা থেকে আপনার স্পেসিফিকলি তহবা করতে হবে না করলে সাধারণত কবিরা গোনাগুলো আল্লাহ মাফ করেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন তারপরে বিষয়টা যেহেতু বড় কবিরা গোনার জন্য তহবাটা শর্ত আল্লাহর কাছে সরি বলতে হবে তহবার অর্থ হলো আপনি মনে মনে খুব অনুশোচনা ফিল করবেন আল্লাহর কাছে সরি বলবেন আর জীবনে এটাকে কখনো রিপিট করবেন না আগে যেভাবে অন্যায় করেছেন এর থেকে দ্বিগুণ গতিতে আপনি ভালো কাজ করবেন আর যদি কারো হক নষ্ট করে থাকেন হককে ফেরত দিবেন এই সমস্ত শর্ত যদি তবার মধ্যে পাওয়া যায় তাহলে তওবা অর্থ হলো রিটার্ন করা রিটার্নিং ব্যাক তাহলে আপনি ব্যাক করলেন তা না হলে কিন্তু ব্যাক করা হলো না এটা জন্য আমরা সবাই ভালোভাবে খেয়াল রাখি আর যদি কবিরা গুনাহ থেকে আমরা যদি ফিরে থাকতে পারি দূরে থাকতে পারি তাহলে সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে maaf করে দেন আল্লাহ বলেছেন

এটা থেকে যদি ফিরে থাকতে পারো কি হবে নুকাফফি রাঙ্কুম সাইয়াতিকুম তাহলে আমি তোমাদের সাইয়াত সগায়ের যেগুলো আছে এগুলোকে আমি মাফ করে দিব সুবহানাল্লাহ ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহু আকবার আরাক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহ যেগুলো হয়ে যায়

কবিরা গুণা মুরাদ হয় উদ্দেশ্য হয় তাহলে এখানে যেহেতু আল্লাহকে ভয় করা সত্য কথা বলা এর মধ্যে তো তওবা ইনক্লুডেড আল্লাহকে ভয় করার মধ্যে তাহলে সেই কবিরা হতে পারে অথবা এটাও হতে পারে যে না এখানে সগীরার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা তওবা ছাড়া আমল সালেহর কারণে ভালো আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মাপ করে দিবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোর যে কোনো একটা এখানে হতে পারে দুই গুনার যে কোনো গুণা এখানে উদ্দেশ্য হতে পারে দেখেন কত স্পেসিফিক কথা আর যেই ব্যক্তি আল্লাহর এত করবে আল্লাহর অনুসরণ করবে আর রসুলের অনুসরণ করবে ফকা সে বড় ধরনের বিজয় লাভ করবে তাহলে আমাদের বিজয় আমাদের কামিয়াবি আমাদের আমাদের ভালো অর্জন নির্ভর করে দুই জিনিসের উপরে এক হলো আল্লাহ রব আলামিনের এত করা আর একটা হলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত করা আর আনকন্ডিশনাল আত আমরা করতে হবে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহায়ানা হুয়া তাসূলের আনুগত্য করলে এটা ইট ইজ সেলফ অটোমেটিক আল্লাহর আনুগত্য হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য ইন্টার রিলেটেড একটা আর একটার সঙ্গে জড়িত আমরা যদি আল্লাহর নবীকে আনুগত্য করি তাহলে এটা সরাসরি আল্লাহ সুভায়ানা হুয়াতা আল্লাহর অনুগত্য হবে সুরানিসার মধ্যে এসেছে যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহ সুহান হুয়া তালার আনুগত্য করলো তাহলে যদি আমরা সাকসেসফুল হতে চাই আমরা সফল কাম হতে চাই তাহলে আমাদের দায়িত্ব হলো যে আমরা প্রথমত আল্লাহ সুহান হুয়া আলাকে হক আদায় করে ভয় করব। আমাদের মধ্যে তাকুয়া থাকবে আর তাকুয়ার ব্যাখ্যা আমরা অনেকবার করেছি কেউ দেখে না আল্লাহ দেখেন এই মন মানসিকতা নিয়ে আমরা চলবো সেইটা যদি হয় তাহলে এটাই হলো তাকুয়ার বড় জিনিস আল্লাহ দেখেন বলে আমি অন্যায় থেকে ফিরে থাকি মানুষের ভয় নয় অন্য কোনো কিছুর ভয় নয় আল্লাহ তাআলা দেখেন সেজন্য আমি ফিরে থাকি এটা হলো তাকুয়ার সব থেকে বড় জিনিস এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে গেলাম সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসারীদের অন্তর্ভুক্ত করুন আর দুনিয়া এবং আখেরাতের কামিয়া বিধান করুন আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে

কললে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি বিআইসি কোড আই বিও বি জি বি টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন